ছেলের নাম রাখার অনুষ্ঠানে বাবার বাড়ির কম লোকজনকে নিমন্ত্রণ দেওয়া হয়। ফন্দি আটতে থাকে স্বামীকে কিভাবে শিক্ষা দেওয়া যায়। শেষ পর্যন্ত স্বামীকে শিক্ষা দিতে তিন মাসের শিশু সন্তানকে হত্যা করে রাক্ষসী মা। স্বামীর ওপর জেদ করে তিন মাসের শিশুকে রাক্ষসী মা হয়ে হত্যা করার এই মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা ঘটে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরন উপজেলার চান্দের পাড়া গ্রামে। জানা গেছে, খোকন মিয়ার সঙ্গে প্রায় ১১ বছর আগে তাহমিনা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকত। তাদের ঘরে দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে। সর্বশেষ দুই মাস আগে সাইমনের জন্ম হয়। জন্মের সাত দিন পর স্বামীর বাড়িতে সন্তানের নামকরণ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাপের বাড়ির কম লোকজনকে দাওয়াত দেওয়ায় এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য নয়। এই অবস্থায় বউটা রাগ করে বাপের বাড়ি চলে যায় আর পরিকল্পনা করতে থাকে স্বামীকে শিক্ষা দেওয়ার। ঘটনার দিন রাত ১১টার দিকে নিজের দুই মাস বয়সী শিশু সাইমনকে বাড়ির পাশের পুকুরে ফেলে দেন তাহমিনা। ওই দিন রাতেই তাহমিনা বাবার বাড়ি সহ গ্রামের লোকজনকে থাকতে বলেন যে স্বামী খোকন মিয়া এসে শিশু সন্তান সাইমনকে নিয়ে পালিয়ে গেছে। গতকাল সকালে চান্দের পাড়া গ্রামের লোকজন পুকুরে সাইমের লাশ দেখতে পায়।